আসসালামু আলাইকুম, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক জিমেল হেল্পার, তো আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো সেটি করার জন্য ফার্স্ট আপনার জিমেইলে লগ ইন করা লাগবে। দেন আপনি এখান থেকে সেটিংসে যাবেন, রাইট সাইড বারে যে চাকার মতো চিহ্নটি দেখছেন, তো সেটিংসে যে ওর আন্ডার আর একটা সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখন এখানে লক্ষ্য করুন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড, তো চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন আপনি। তো ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন আপনার জিমেইলে এগেন লগ ইন করতে বলছে, তো আমি নেক্সট করলাম। আমার ইউজার আইডি পাসওয়ার্ড সেভ করা আছে, সো এখন নিউ পাসওয়ার্ড আপনি এখানে আপনার একটি নিউ পাসওয়ার্ড দিবেন। আমি একটি নিউ পাসওয়ার্ড এখানে ইউজ করছি। দেন কনফার্ম পাসওয়ার্ড, তো আমি পাসওয়ার্ডটি কনফার্ম করলাম। দেন চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। ওয়েল, আমি এটিও সেভ করে রাখলাম। গেটিং স্টার্ট, এখন বলছে রিকভারি ফোন নাম্বার, তো এটি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। জাস্ট আজকে টিউটোরিয়াল আমি দেখাবো যে কিভাবে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন, ইজি একটি ওয়ে, এবং আপনার রিকভারি ইমেল অ্যাড্রেসটি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এটি স্কিপ করে চলে গেলাম, জাস্ট আমি পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা আজকে দেখাবো। এখন যদি আমার লগ ইন অবস্থায় জিমেইলটি আমি রিলোড দিই, এখানে লক্ষ্য করুন আমি রিলোড দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। আমি যদি লগ ইন লগ আউট করি, এগেইন লগ আউট করলে আমি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি ছাড়া আমি আসলে আগের পাসওয়ার্ডটি দিয়ে কখনোই লগ ইন করতে পারবো না, কারণ অলরেডি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা। এখন হচ্ছে আমি আরেকটি অ্যানাদার জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারি। তো এই বিষয়ে পরবর্তীতে দেখাবো, আজকে জাস্ট কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই অপশনটি আপনাদেরকে দেখালাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর ছোটো ছোটো বিষয় নিয়ে আমি টিউটোরিয়াল করছি, একসাথে একের অধিক বিষয় যদি আপনি দেখেন তাহলে সমস্যা হবে, মানে এগুলো দেখেই রাখবেন, কাজ করবেন না। যেহেতু বেসিক লেভেল, এখন ইনবক্সে যান, এখানে একটি মেসেজ আসছে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে। লক্ষ্য করুন ইওর পাসওয়ার্ড চেঞ্জ। ওকে, তো আল্লাহ হাফেজ।